আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ও দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে একটা স্পেশাল দিন, আমার মুনির আব্বু দেখেছেন তো বিদেশ থেকে আসছে, তো আমরা আজ হবো পিআইবিএনের বাসায় যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। এই যে আমরা চলে আসলাম, আসার পরে অনেক আনন্দ করলাম, তারপরে আমার মেয়ের খোঁজ করলাম, মেয়ে তারপরে ওর আম্মু নিয়ে আসলো। নিয়ে আসার পরে নিজের মেয়ের মতন করে বুক কাছে বসালাম, বসাইয়ে নিজের বুকে জড়িয়ে ধরলাম, তারপর ওর আব্বুর কাছে বসলো। আমরা নামাজ বুধবারের দিন বিয়ের ডেট, গায়ে হলুদের ডেট সব কিছু দুই পরিবার মিলে একসঙ্গে বসে ঠিক করলাম, ঠিক করে অনেক ভালো লাগলো। এখানে আসবে ওরা, এখানে আসবে না, ওদের ডালা দেওয়ার নাকি নিয়ম? ডালা, আচ্ছা আচ্ছা, ওটা আসবে ডালা দিয়ে। আচ্ছা, বৃহস্পতি করে আপনারা যে কয়েক লাগে যে কয়েক লাগে ওখানে ঘুরে ঘুরে টাইম 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 মিস করতে হবে না? শুক্রবারে ধরুন বিয়ে, আর শনিবার লেখো আছে আলহামদুলিল্লাহ। আমরা দুই পরিবারে আলাপ আলোচনা করে অনেক খুশি হলাম। খুশি হওয়ার পরে ওর আব্বু হবু বৌমাকে দেখে অনেক খুশি, তার জন্য একটা গিফট দিবে। আরে যদি ওর কিছু হয় না, তাহলে না সেটা
আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তার মাঝে দীপকে আলাপ আলোচনা করে অনেক আনন্দ পেলাম, সবাই খুশি হলাম। আল্লাহর কাছে দোয়া করি এরা দুইজন যেন ভালোভাবে সুখে শান্তিতে দিন কাটাতে পারে। আলহামদুলিল্লাহ আজ কথা অনেক, সবকিছু শেষ করলাম। তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য ভিডিওতে। দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।